প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত একটি সফল ও জনপ্রিয় জুটি, টলিউডের সেরা জুটি, এক কথায় সেখানকার রেকর্ড জুটি। টলিউডে সবচেয়ে বেশি অর্থাৎ 49টি চলচ্চিত্র করেছেন একসঙ্গে, আর এজন্য নাকি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির নাম গিনেস বুক অব রেকর্ডসে তোলার প্রস্তাব করা হচ্ছে। কিন্তু তারা ছাড়াও যে জুটি হিসেবে এর চেয়ে অনেক বেশি সিনেমা করার নজির রয়েছে তা হয়তো তাদের অজানা। সেক্ষেত্রে বাংলাদেশের অন্যতম সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস তাদের চেয়ে অনেক এগিয়ে। এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন 70টিরও বেশি চলচ্চিত্রে। কিছুদিন আগে একটি FM রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে জুটি বেঁধে 72টি সিনেমা করার কথা বলেছিলেন অপু বিশ্বাস। 2006 সালে FI মানিকের কোটি টাকার কাবিন দিয়ে শুরু হয় শাকিব অপু জুটির যাত্রা। 2017 সালে তাদের অভিনীত সর্বশেষ সিনেমা রাজনীতি মুক্তি পায়। ব্যক্তিগত ঝামেলার কারণে বসগিরি শুটারের মতো চুক্তিবদ্ধ হওয়া সিনেমা ছেড়ে দিয়েছিলেন অপু। তা না হলে আরো অনেক বেশি সিনেমার তালিকা তাদের ঝুলিতে আসত। 2015 সালের পর শাকিবের সঙ্গে আর কোনো সিনেমাতে নতুন করে চুক্তিবদ্ধ হননি অপু। তবে হিসেব অনুযায়ী শাকিব অপু জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণার চেয়ে অনেক এগিয়ে আছেন।